السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد, সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে মুহূর্তে আছেন নিউজ 24 এর সাথে, জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য অপেক্ষা করছেন, সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও প্রীতি জানিয়ে আজকের এই জমজমাট ও সুন্দর আয়োজন শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আমরা প্রতিদিন এখানে জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং প্রশ্নের উত্তর নিয়ে কথা বলে যে প্রশ্নগুলো আপনারাই করে থাকেন। আজকে আমরা কথা বলবো মাহে রমাজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে। এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সকলের পরিচিত মুখ শেখ মুফতি মুজিবুর রহমান ফরাজি, পীর সাহেব সূর্যপুর কুমিল্লা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনার দোয়া আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, দেখতে দেখতে মাহে রমাজান খুব কাছে আমাদের, একদিন অথবা দুদিন পরেই আমরা মাহে রমাজানের রোজাগুলো রাখতে শুরু করব আল্লাহ চাহে তো। তো মাহে রমাজানের সম্পর্কে আমরা ইতিপূর্বে বিশদ আলোচনা করার চেষ্টা করেছি, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আল্লাহ পাকের তৌফিকে। রোজা রাখবো, রোজার রয়েছে অনেকগুলো ফজিলত, রয়েছে তাৎপর্য। ফজিলত কি জান্নাতের মধ্যে তো একটি দরজাই আছে রায়ান, সেই দরজা দিয়ে রোজাদাররাই প্রবেশ করবেন, এবং এর এত গুরুত্ব রয়েছে। রব্বে করিম বলেন সকল আবাদতের জন্য পুরস্কার অন্যভাবে ঘোষণা করেছেন, আর রোজাদারের জন্য তার পুরস্কার আল্লাহ রাব্বে করিম বলেন যে আমি নিজে হাতে তার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, তিনি যেমন মহান তার পুরস্কারটাও তেমন মহানই হবে আল্লাহ তাআলার কাছে, আমরা এমনই আশা করছি। চলুন আজকের মুফতি সাহেবের কাছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনি। জি মুফতি সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم وهو شهر أول رحمة وأوسطه مغفرة وآخر عتق من النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম নিউজ 24-এর মাধ্যমে বিশ্ববাসীকে রমজানুল মুবারকের ফজিলত ও তাৎপর্য বোঝার জন্য, জানানোর জন্য, শোনার জন্য তৌফিক এনায়েত করছেন, সেজন্য কারিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও কি ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে। পূর্ববর্তী বলে আমাদেরকে বুঝাইতে চাইছেন যে হঠাৎ করে তোমাদের উপর চাপিয়ে দেই নাই, তোমাদের পূর্বে রোজা ছিল, নতুন করে না, এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই রোজা রাখার দ্বারা কী হবে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন হবে। আর যখন একটা মানুষের মাঝে তাকওয়া আসে, ওই মানুষ মিথ্যা কথা বলতে তার মুখে দিয়ে মিথ্যা কথা আসবে না, যখন তার তাকওয়া পরিপূর্ণ অর্জন হয়ে যাবে। আর তাকওয়া পরিপূর্ণ অর্জন হইলে দুর্নীতি দমন হবে, সুদ ঘুষ ব্যভিচার সব ধরনের খারাপই দূর হয়ে যাবে। আসুন, রমজানুল মুবারক ফজিলত সম্পর্কে হাদিস শরীফে আসছে, রমজানুল মুবারক এই মাহে রমজানকে আল্লাহ তাআলা তিন ভাগে ভাগ করছেন। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। রহমত অর্জন করতে হলে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার লোক যদি শরীয়তের পূর্ণাঙ্গ বা নিজাম তার ভিতরে নিজাম অনুযায়ী সব কিছু করে, ওই ব্যক্তি পরিপূর্ণ রহমত অর্জন করতে পারবে। আর রহমত যখন অর্জন হয়ে যাবে, শেষ 10 দিনে মাগফেরাত ওই ব্যক্তির সৌভাগ্য নসিব হয়ে যাবে। আর মাগফেরাত যখন তার হয়ে যাবে, তখন নিজেও নাজাত পাবে, মুক্তি পাবে, নিজের আত্মীয় স্বজন যারা কবর দেশে আছে তাদেরকেও দোয়া করে করে মুক্তি লাভ করাইতে পারবে। আর এইভাবে যখন রোজা রাখবে,
এই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা পাঁচটি পুরস্কার রেখেছেন। এক হলো সারাদিন রোজা রাখার কারণে, পেট ক্ষুধার্ত থাকার কারণে অটোমেটিক একটা গ্যাস বের হয়, অর্থাৎ মুখে দিয়ে একটু দুর্গন্ধ আসে। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, দুনিয়ার মানুষের কাছে এটা দুর্গন্ধ হলো, আমার কাছে এই দুর্গন্ধটা হরিণের মৃগ নাবি মেশকো আম্বর চেয়েও বেশি পছন্দনীয়। হ্যাঁ, অনেকে হয়তো রমজানে রোজা রাখার পরে এই যে দুর্গন্ধটা, অনেকে মনে করে যে বিভিন্ন অসুবিধার কারণে এই জন্য ব্রাশ করতে যায়, এই করতে যায়, সেই করতে না, এটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, তবে মেসওয়াক করবে, হ্যাঁ মেসওয়াক করবে যাদের দাঁতি দিয়ে রক্ত না আসে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার বান্দার এই দুর্গন্ধটা এত পছন্দনীয়, আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন যে এই দুর্গন্ধটা আমার কাছে মেশকো আম্বর এবং কি হরিণের মৃগ নাবির চেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো রোজাদারের সম্মানার্থে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। সুবহানাল্লাহ। বাকি ১১টি মাস জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন, যে আমার রোজাদার বান্দারা রোজা রাখবে, এর বিনিময়ে সুজন্য কি জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। তৃতীয় নাম্বার হলো পুরস্কার, যে ব্যক্তি রোজা রাখবে, পুরুষ হোক আর মহিলা হোক, ওই ব্যক্তির জন্য দুনিয়ার সব কিছু দোয়া করে থাকে। হাদিস শরীফে তো আসছে যে এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। চার নাম্বার, নেক কাজ করতে গেলে যে শয়তানের একটা প্ররোচনা, ধোকা, ওয়াসওয়াসা থাকে, এইগুলি যেন না হইতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা দুষ্ট জিন এবং শয়তানদেরকে জিনজির দ্বারা আবদ্ধ করে রাখেন, শিকল দ্বারা আবদ্ধ করে রাখেন, যাতে করে রোজাদারদেরকে শয়তান ধোকা দিতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে। হ্যাঁ, রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি করার জন্য শয়তানের যত কাজ, ওই কাজ থেকে যেন, ওই কাজগুলি যেন না করতে পারে, বিরত থাকতে পারে। এই জন্য শয়তানদেরকে এবং আবদ্ধ জিনদেরকে শৃঙ্খলে শিকল দ্বারা আবদ্ধ করে রাখেন, জিনজির দ্বারা আবদ্ধ করে রাখেন। পাঁচ নাম্বার হলো, যেটা হলো সবচেয়ে বেশি চাওয়া পাওয়া, যে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে একবার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপর আরেকটা আছে যে রোজাদারদের জন্য আরেকটা সুখবর, যে ইয়া বাগে আল খৈর আকবিল, যারা ন্যাক অন্বেষণকারী তোমরা অগ্রসর হতে থাকো, অর্থাৎ ন্যাকের দিকে অগ্রসর হতে থাকো। ওয়া বাগে শার আকসির, হে বদ অন্বেষণকারী তুমি থেমে যাও আর সামনের দিকে অগ্রসর হয় না। এই জন্য তো বলা হয়েছে রোজাদারের সাথে একজন লোক ঝগড়া করতে আসলে সে বলবে যে না আমি তো রোজা, ভাই আমি রোজাদার, আমি এত কথা বলবো না তোমার সাথে। তা লোক মিথ্যা কথা বলতে চাইলে রোজাদার বলবে তোমার সাথে আমি কথা বলতে যাব না, কারণ আমি রোজা রেখেছি। একটা লোক গীবত করতে আসলে তখন রোজাদার বলবে যে ভাই আমি রোজা রেখেছি, আমি তোমার গীবত শুনবো না, তোমার শেগায় শুনবো না, তোমার চুগলখুরিতে আমি অংশগ্রহণ করবো না, তোমার পরনিন্দাতে আমি অংশগ্রহণ করবো না। এই ধরনের সব ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য হাদিস শরীফ আছে, ইয়া বাগিয়া সার আকসির, হে বদ অন্বেষণকারী তুমি এখানে থেমে যাও, সামনে অগ্রসর হয়েও না। রোজাদারের ব্যাপারে এইভাবে অনেক অনেক, এই যে আপনি যে পাঁচটি বিষয়ে আপনি বলছিলেন, যে মাহে রমাজানের মধ্যে সবচাইতে বড় পুরস্কার হলো যে রব্বে করিম গুনাগারের গুনাগুলোকে ক্ষমা করে দেবেন। এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে পাককে আমরা দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে যখন উঠতেছিলেন তো প্রথম মিম্বরে উঠে বলেছেন আমিন, দ্বিতীয় মিম্বরে উঠেছে বলেছেন আমিন, তৃতীয় মিম্বরে উঠে বলেছেন আমিন। এই তিন আমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা মানে অন্যতম যেটা, তা হলো যে কোনো ব্যক্তি মাহে রমাজান পেল কিন্তু সে নিজের গুনাগুলোকে ক্ষমা করাতে পারলো না, তাহলে সে ধ্বংস হয়ে যাক, জিব্রাইল আমিন বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তাহলে যেখানে জিব্রাইল আমিনের দোয়া রাসূলের সমর্থন, এটা তো আল্লাহ পাক মানে কবুল করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই, এমন বিশ্বাসই আমরা রাখতে পারি। তো মাহে রমাজানের এই যে রোজা আগামীকাল আল্লাহ চাহে তো যদি চাঁদ দেখা যায় হয়তো শুরু হতে পারে, অথবা বুধবার থেকে তো নিশ্চিত শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখন যদি একটা প্ল্যান, একটা প্রোগ্রাম হাতে নিই যে মাহে রমাজানের ৩০টা দিন আমি কোনো গুনাহ করব না, একদম বড় গুনাহ তো করবই না, ছোট গুনাহ আমি করব না, তো একটা প্ল্যান প্রোগ্রাম হাতে নিলে হয়তোবা আমি ১০০% কামিয়াব হব, অথবা ১০০% না হলো কিছুটা হলো আমি ৮০%
60% 70% আমি যদি সফল হয়ে যাই, তো রব্বে করিম সারা জীবন কিন্তু আমাকে গুণা থেকে মুক্ত রাখবেন। তো সাহেব, চমৎকার আলোচনা আপনি করছিলেন, আমরা যাব এই পর্যায়ে দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দর্শক মন্ডলী, যারা প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন, এক এক করে নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। যে গতদিনে যে মহতারাম আলোচনা করলো যে সেহরি আজান হয়ে গেলে খায় না, তো হুজুর আমি রজব মাসে 11টা রোজা করছি, কিন্তু হঠাৎ একটা দিন আমি কাজান নিয়ে রোজা করছি আর প্রতি চাঁদে 3টা রোজা করছি, আর আমি বিজের রোজা, কিন্তু হুজুর হঠাৎ করে একটা দিন আমার সেহরি খাওয়া মানে ফজর ওয়াক্তে প্রায় শুরু হচ্ছে, প্রথম অবস্থায় খাইছি মানে আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, সম্ভবত মাইক্রোফোন থেকে আপনি দূরে আছেন, একটু কাছে নিয়ে টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। হ্যালো হুজুর। জি, আমরা বুঝতে পেরেছি প্রথম প্রশ্নটি, দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমার আমরা চার ভাই বোন, কিন্তু আমার বাবা কৃষক, অতিরিক্ত পরিশ্রম করে, সে ঠিক মতো নামাজ পড়ে না, সংসারে অশান্তি, ছোট ভাইটা খুব রাগ, কিন্তু আপনাদের অনুষ্ঠানটা শুনি আমার মা খুব খুশি যে আপনারা অনেক অনেক সুন্দর আলোচনা করেন এবং মানে দিক নির্দেশনা দেন, তো আমার মা বলে যে কি আমল করলে আমার এই ভাইটা একটু ভালো হয়, অতিরিক্ত রাগ, নামাজ পড়ে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি বোন, আমরা আলোচনা করছি, আল্লাহ রাব্বে করিমের কাছে আমরা কামনাও করছি আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশাকে পূরণ করেন। প্রথম যে প্রশ্নটি তিনি করেছেন, উনি মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রশংসা করে বলতে হয় যে উনি রজব মাসে রোজা রাখেন, প্রত্যেক মাসে 3টি রোজা করে রাখেন, আয়ামে বীজের যে রোজাগুলো রাখেন। তো সম্ভবত যেটা বলতে চাচ্ছেন যে একদিন রোজা রেখেছেন কিন্তু সেহরি খেতে গিয়ে মানে আজান হয়ে গিয়েছে, হয়তো বা আজানের পরও খাওয়া হয়েছে, তো এই রোজাটা ওনার হবে কি না এটা জানতে চাচ্ছেন। যদি আজান হয়ে যায়, অর্থাৎ আজানের কথা না, যদি সময় শেষ হয়ে যায় এরপরে খায়, তাহলে ওই রোজাটা হবে। আজানটা তো আসলে আমাদের দেশে ফজরের যে আজানটা হয় সে আজান কিন্তু অক্তের সাথে সাথে আজানটা হয় না, প্রায় জায়গাতে দেখা যাচ্ছে যে অক্ত হওয়ার বেশ কিছুক্ষণ পরে, কয়েক মিনিট পরে আজান হয়, 5-10 মিনিট পরে। তো যেহেতু আজানের পরে বা আজান চলাকালীন উনি খেয়েছেন, রোজাটা ওদিনের হয় না, আর নফল রোজা সেই ক্ষেত্রে। কিন্তু মহতারাম, একটি বিষয়ে আমাদের পরিষ্কার আলোচনা করতে হবে যে নফল রোজা যদি কেউ নিয়ত করে এবং রাখতে শুরু করে দেয়, কোনো কারণে রোজাটা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে কিন্তু এই রোজা তাকে কাজা করতে হবে, কাজা করতে হবে, যেহেতু রোজাটা নফল ওনার উপরে ছিল না জরুরি, কিন্তু রাখতে শুরু করেছেন, ভেঙে ফেলেছেন, এখন আবার কাজা করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, আক্ষেপের সাথে বলেছেন, চার ভাই বোন ওনারা, তো সম্ভবত ছোট ভাইটা একটু অন্য লাইনে চলে গিয়েছে, তো এমন কোনো আমল আছে কি না যে আল্লাহ রাব্বে করিম ওনার বাড়িটাকে সঠিক লাইনে পরিচালিত করবেন? সামনে যেহেতু রোজা আছে, রোজা রাখবে, সাথে সাথে কিছু নফল নামাজ পড়ে পড়ে দোয়া করবে, এইভাবে তো দোয়া করবে, ওই ভাইয়েরকে টার্গেট করে নিয়ত করে কিছু নফল নামাজ পড়ে দোয়া করবে এবং কিছু দান সদকা করবে, এই নিয়ত করে যাতে আল্লাহ তাআলা তাকে দিনের বুঝ দেয়, আমলে সলে করার তৌফিক দান করে, এই নিয়ত করে তার জন্য কিছু দান সদকা করবে আর নফল নামাজ পড়বে। জি মহতারাম, চমৎকার আপনি বলেছেন, আমি একটু অ্যাড করে বলবো যে কারো যদি সন্তান কোনো কারণে নষ্ট হয়ে যায়, এটা বিভিন্ন কারণে নষ্ট হয়, পরিবেশগত একটা ব্যাপার থাকে, বন্ধুবান্ধবের ব্যাপার থাকে, ভিন্ন পথে চলে যাচ্ছে, নিশ্চয়ই এটা দুঃখজনক এবং আফসোস, দর্দনাক আফসোস এখানে। তো এখানে সবচাইতে বড় কার্যকর যে দোয়াটা, যেমন পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে সেটাও সাথে সাথে পৌঁছে যায়, বদদোয়া করলে সেটাও পৌঁছে যায়, তো এই জন্য পিতামাতার ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সঠিক পথে রাখেন। এখন আমাদের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগ্রত হয় যে আমি তো দোয়া করছি, এত দোয়া করছি, কিন্তু সে দেখা যাচ্ছে যে এখনও লাইন মতো আসছে না বা সঠিক লাইন এখনও চলছে না, তা দোয়া কি কবুল হচ্ছে না? এখানে দুটো বিষয়, একটি বিষয় হলো যে আমি যে দোয়াটা করছি, দোয়ার যে নিয়ম আছে সেই নিয়মটা আমি ঠিক করছি কিনা, সে নিয়ম অনুযায়ী দোয়াটা হচ্ছে কিনা, একটা বিষয়। আরেকটা হলো যে আমি মানে যেই পাত্রের জন্য দোয়া করছি,
যে পাত্রের জন্য দোয়া করছে সেই পাত্রে দোয়াটা পড়ছে কিনা, দুটো বিষয় কিন্তু এখানে আছে। হতে পারে এমন সময় দেখা যাচ্ছে যে আমি দোয়া করছি, আসলে আমার দোয়ার যে নিয়ম পদ্ধতি আছে সেটা আমি অবলম্বন করছি না। আরেকটি বিষয় হলো এমন কোনো দোয়া নাই সঠিকভাবে করা হয় যার যেটা আল্লাহ পাক কবুল করেন না। আল্লাহ তাআলা তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, ডাকলেই তো আমি সাড়া দেব। তো এখানে ডাকার মতো তো ডাকতে হবে, তো আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, হয়তো বা একদিন আগে দিবেন বা পরে দিবেন অথবা পরকালে দিবেন, দেবেন এটাই বাস্তব, এটাই সত্য কথা। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম, যে দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জি, আমি এই যে জোহরের নামাজ, আমার দুইটা প্রশ্ন। ওই জোহরের নামাজ যদি আমি কোনাহানে যাই, যদি পরিবেশ না থাকে, তা আমি কি ওই নামাজটাকে ছাড়তে পারবো? সম্ভবত লাইনে কোনো সমস্যা থাকতে পারে, আপনার আওয়াজ আমাদের কাছে ঠিক মতো পৌঁছতেছে না। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার তিনটি প্রশ্ন। জি বলুন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে কাজা নামাজ কত প্রকার ও কি কি? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কাজা নামাজ ও ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া নামাজের পার্থক্য কি? আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে উমরি কাজা সালাত আছে বা সালাত উমরি কাজা আদায় হয়, এতে কোনে এতে করে এক শ্রেণীর লোক উপকৃত হচ্ছেন যারা বিশেষ করে সুযোগ থাকা সত্ত্বেও সালাত আদায় করছেন না? অনুগ্রহ করে জবাব দিবেন হুজুর। তিন নম্বর প্রশ্নটি আরেকবার বলুন, উমরি কাজার কি বিষয়টি? প্রশ্নটি হচ্ছে যে আপনাদের অনুষ্ঠান থেকে বলা হয় যে উমরি কাজা সালাত আছে বা সালাত উমরি কাজা হয় আদায় হয়, এতে করে এক শ্রেণীর লোক কি উপকৃত হচ্ছেন না যারা বিশেষ করে সুযোগ থাকা সত্ত্বেও সালাত আদায় করছেন না? ধন্যবাদ, আমরা আলোচনা করছি, বড় সুন্দর প্রশ্ন আপনি করেছেন মোহতারাম। প্রথম যে প্রশ্নটি উনি করেছেন, কাজা নামাজ কত প্রকার ও কি কি, ভাগ করা হলে তো অনেক করা যায়, তবে সাধারণত বুঝি নেই কাজা নামাজ কোনটাকে বলে। অর্থাৎ জোহর নামাজ আমি জোহর সময় আদায় করলাম না, জোহরের পুরো টাইমের ভিতরে, এটা কাজা হয়ে যায়। এটা এখন পরবর্তীতে আদায় করার জন্য কিছু নিয়ম আছে, ওই যে সহেবের তরতিবের ব্যাপারে আছে, আরও কিছু আছে, এইগুলি দিয়ে এখানে আলোচনা করার দ্বারা ফায়দা হবে না। আমরা মানে যেহেতু জানতে চেয়েছেন যে কাজা নামাজ কত প্রকার, জি আসলে যে নামাজ ছুটে যায় সেটাই ওইটাকে কাজা বলে। এখন এখানে কারো যদি জীবনে ছয় অক্ত নামাজ কাজা না হয় তাহলে তাকে বলা হয় সাহেবে তরতিব। তো সাহেবে তরতিবের জন্য যে নামাজটা ফজরটা যদি ওনার ছুটে যায়, ফজরটা যদি ওনার ছুটে যায় তাহলে উনি জোহরের আগে আদায় করে নেবেন, করে নেবেন জি। এবং মুহাদ্দিস মুফতি আলী কেরাম এখানে বলেছেন, হ্যাঁ জোহরের আগে যদি আদায় না করে ছয় অক্ত অতিবাহিত হওয়ার পরে কি আদায় করবে, এটা হলো সোহেবে তরতিব। তো এই আলোচনাতে সোহেবে তরতিব এগুলি আলোচনা ওনারা ফায়দা হবে না, তারপরে আলোচনা করছি। তো এইভাবে কাজা নামাজ কাকে বলে, সর্বপ্রথম হলো যেই নামাজটা ছুটে যায় ওইটাকে কাজা বলা হয়, হ্যাঁ ওইটাকে কাজা বলা হয়। এবং সোহেবে তরতিব যে হবে তার জন্য কিছু নিয়ম নীতি আছে, আর সোহেবে তরতিব ব্যতীত অন্য লোকদের জন্য ধরাবাধা কোনো নিয়ম নাই, যখনই সুযোগ হয় তখনই কি কাজা আদায় করবে, এক নম্বর। দ্বিতীয় প্রশ্ন তিনি করেছেন যে কাজা নামাজ যদি কেউ ইচ্ছায় কেউ নামাজ যদি ইচ্ছায় কাজা করে অথবা অনিচ্ছায় কাজা করে, তো নামাজ যদি ইচ্ছায় ছেড়ে দেয় অথবা অনিচ্ছায় ছাড়ে দেয় তার মধ্যে পার্থক্যটা কি, উনি জানতে চেয়েছেন। অনিচ্ছাই করলে এটার ব্যাপার আল্লাহ তাআলার কাছে অনেকটা কি সাধার ব্যাপারে কম ই করবে, আর ইচ্ছাকৃতভাবে করলে তো এর জন্য ওই যে বলা আছে যে এতদিন দুদকের আদাব করতে হবে, অতদিন করতে হবে। এখানে হাদিসে পাকে তখন আমরা দেখব যে মান্তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো নামাজকে ছেড়ে দেয় তাহলে সে যে কাজটা করেছে এই কাজটা কুফুরি কাজ করেছে, এই একটা বিষয়। আরেকটা যে কেউ যদি অনিচ্ছায় নামাজকে কাজা করে,
যেটা অনিচ্ছা ইচ্ছা ছিল না, তার পুরো নামাজটা ছুটে গিয়েছে, সময় মতো পড়তে পারেনি, এটাকে বলা হয় কাজা। এর জন্যই বলা হয়েছে যে ওই যে হাদিসে পাকের মধ্যে এত বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি সে কাজা না করে। আল্লাহ তাআলা তো কাদের মতলক মাফ করে দিতে পারেন। আরেকটি বিষয় তিনি জানতে চেয়েছেন যে আমাদের এখানে আমরা প্রায় কাজা নামাজ সম্পর্কে আলোচনা করি, তো যে বিষয়টি উনি জানতে চেয়েছেন যে অনেক মানুষ নামাজই পড়ে না, তো তারা তো এর দ্বারা উপকৃত হচ্ছেন না, বা এখানে আমি আমার বন্ধুকে বলবো যে নামাজ যিনি মুসলিম, একজন মুসলমানের জন্য মৌলিক যে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া বা তার যে কর্তব্য ঈমানের পরে কিন্তু নামাজ। নামাজ কেউ যদি নামাজটাকে না পড়ে তো নিশ্চয়ই অনেক অনেক সাজার উপযুক্ত এবং গুনার কাজ করছেন। তো অবশ্যই আমরা ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তাআলা যেন সকলকে নামাজি বানিয়ে দেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কাছে আমরা যাবো। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি যে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি আপনি টিভির ভলিউম, আমি কি বলছি শুনুন আগে, এরপরে কথা বলুন। আপনি যেখান থেকে কথা বলছেন টিভির ভলিউম কমিয়ে এরপরে আপনি কথা বলুন। জি প্রশ্ন করুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না, পরবর্তী দর্শক। জি বলুন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি তাজিয়াতের নামাজ পড়ে যখন সজদা করি, সজদা করার পরে আজান মধ্যে যদি মুনাজাতটা করি কোনো গুনাহ হবে? কোনো সমস্যা নাই, আপনি নামাজ পড়েছেন। নামাজের মধ্যে যদি এই আলহামদু কুল্লাহ আলাম তারা পড়লে হবে? আলহামদু আগে আলহামদু পড়বেন, প্রথম রাকাতে আলাম তারা পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল্লাহ পড়বেন। জি আমি, আপনি যে প্রশ্ন করেছেন যেহেতু নামাজ আপনি দু রাকাত নামাজে এইভাবে পড়বেন। জি পরবর্তী প্রশ্ন করুন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। জি বলুন। জি আপনি তারাবির নামাজ সম্পর্কে জানতে চাচ্ছেন, সম্ভবত আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন আমরা পরিষ্কার বুঝতে পারিনি। তো এখানে আমাদের দর্শক বন্ধুদেরকে যে বিষয়টি আমরা এখানে আপনাদের কাছে টিভির স্ক্রিনে কিন্তু লেখা আছে টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন, আমরাও বলছি যে টিভির ভলিউম কমিয়ে সকলে প্রশ্ন করবেন, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো, সময় আর নষ্ট হবে না। পরবর্তী দর্শকের কাছে যাব যিনি অপেক্ষায় আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে বলছি, খন্দকার নুরুল নবী। আমি ব্যবসা করি, আমার দীর্ঘ থেকে প্রায় 3 বছর আগে আমার প্রতিষ্ঠানে একটা মহিলার টাকার ব্যাগ আমার দোকানে কিছুক্ষণ পরে আমি দেখলাম যে পড়ে আছে। আমি এই ব্যাগটাকে কেউ লোক চলে যাওয়ার পরে দেখতে কেউ নেয় না, পরে আমি এটাকে নিলাম, ভিতরে দেখেছি টাকা, আমি এই পর্যন্ত গণি নেই যে কত টাকা আছে। এটা আমি আমার নিজস্ব তত্ত্বাবধানে এক জায়গায় রেখে দিচ্ছি, আমি প্রায় 2 বছর হয়ে গেছে, এখন আমি কিভাবে করবো? ধন্যবাদ। আপনি, আপনার আওয়াজটা আসলে আমাদের কাছে কেটে কেটে আসছে,
তো পরিষ্কার বুঝতে পারছি না, যতটুকু বুঝতে পেরেছি আমরা অতটুকু নিয়ে কথা বলছি, বুঝতে পেরেছেন? সম্ভবত ওনার দোকানে কারো ব্যাগ রেখে গিয়েছেন, তো ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল, সে টাকাটা উনি সংরক্ষণ করে রেখেছেন, প্রায় 2 বছর হয়ে গিয়েছে। এখন কি করণীয় এটা? 2 বছর পর্যন্ত যদি করছে, না পাইলে পরে এখন দান করে দিবে, যখন পাবে আবারও কি, তবে টাকাটা গণনা করবে, করে রাখি দান করে দিবে। এখানে মানে বিষয়টা হলো যে যে টাকার পরিমাণের উপরও কিন্তু অনেক মাসালার বিষয় আছে, যে টাকার যে অর্থটা এখানে আছে, অর্থটা একটু পরিমাণ বেশি কিনা। এখানে ইমামগণ একটু ইখতিলাফও করেছেন, কেউ কেউ বলেছেন 3 দেরহাম পরিমাণ, কেউ কেউ বলেছেন 10 দেরহাম পরিমাণ। এই টাকাটা যদি থেকে থাকে এবং যিনি টাকাটা রেখেছেন ওনার পর্যায়টা কি, আসলে উনি ধনী না গরিব, বিশদ আলোচনা এখানে আছে। তো যেহেতু উনি সংরক্ষণ করে রেখেছেন এবং আমানতদারিতা আলহামদুলিল্লাহ আছে, এক্ষেত্রে আমার একটা হাদিসের কথা মনে পড়েছে যে এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে যেটা আমাদেরকে শুনিয়েছেন, বনি ইসরায়েলের মধ্যে একজন ছিল, একদিন কাজ করেছে, সে তার অর্থ না নিয়ে চলে গিয়েছিলেন। ওই টাকাটা দিয়ে উনি পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করেছেন, অনেক অনেক মানে বকরি হয়েছে, অনেক অনেক বেড়া হয়েছে ইত্যাদি। অনেক বছর পরে যখন লোকটা আসলো, আসার পরে বলে, আবদুল্লাহ, হে আল্লাহর বান্দা, আমার হকটা আমাকে দিয়ে দাও, ওই যে একদিন কাজ করেছিলাম টাকাটা না নিয়ে। উনি বলেছিলেন যে এই যে যা দেখছো এসব কিন্তু তোমার, বলে যে আপনি কি আমার সাথে মজা করছেন, আমি একদিনের টাকা পাই, একদিনেরটা দেন। তখন উনি বললেন যে আমি এইগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করেছি, এই যা আছে সব কিছু তোমার। তো এই একটা কিন্তু এখান থেকে আমরা শিক্ষণীয় বিষয় আছে। এখন আপনার কাছে যে টাকাটা আছে, এক্ষেত্রে আপনি ইচ্ছা করলে যদি না পান তাহলে আপনি সৎকা করে দেবেন, কিন্তু আপনি যে কথাটি বলেছেন এটাই শরীয়ত, যে পরবর্তীতে যদি এই লোকটা আবার আসে তাহলে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে এবং সৎকা করতে হবে তার নামে যিনি করছেন। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসলে কিছুই বুঝতে পারছি না। পরবর্তী দর্শকের কাছে যাব। জি আসসালামু আলাইকুম। কাজা নামাজের ফরজে সুন্নত, সুন্নতের কোনো কাজা নেই। আরেকটা হলো আরেকটা প্রশ্ন বলুন যে আমি ভুল করে মাফ করতে কাজা নামাজ গুলো উঠতেছি, এতে কি আমার কোনো গুনাহ হবে? আরেকবার বলুন তো। ভুল করে মাফ করতে কাজা নামাজ গুলো উঠতেছি। মাকরু উঠতে পড়েছেন? হ্যাঁ। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আলোচনা করছি। উনি যে নামাজগুলো ভুলে মাকরুহ, তাওকাতে মাকরুহা, 3 টাইম ওই সময় পড়েছেন, তা নামাজগুলো হয়েছে কি না? 3 টাইমে তো কোনো নামাজে পড়া যাবে না, সব কিছুই যে তো কাজা তো আবার দোড়াইতে হবে ওনাকে, দোড়াইয়া পড়াটাই ভালো। আশা করি বুঝতে পেরেছেন। মুফতি সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর আলোচনা আজকে আপনি করেছেন। আর দর্শক মণ্ডলী, আজকে আমরা মাহে রমজানের তাৎপর্য এবং ফজিলত নিয়ে আলোচনা করছিলাম। মাহে রমজান অত্যন্ত বরকতময় একটি মাস। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। এই অনুভূতিটা আপনার মাঝে আমার মাঝে বেশি কাজ করবে যখন আমি মাহে রমজান নিয়ে বেশি ফিকির করব, বেশি চিন্তা করব এবং গোছানোর চিন্তা করব, তখন আমার কাছে প্রতিটা দিন যাবে আর তৃপ্তি অনুভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন যারা মজার সাথে, তৃপ্তির সাথে ইবাদত করেন এবং খাস মনে ইবাদত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যেটা ইখলাসের সাথে হয়, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হয়। তাই চলুন আল্লাহ তাআলার কাছে আমরা ওই রোজাই করতে চাই, আদায় করতে চাই, যে রোজা দ্বারা মহান রাব্বুল আলামিনের হাত থেকে আমরা
কুদরতি হাত থেকে পুরস্কার নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুন, ক্ষমা করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা সকলকে করোনা মুক্ত রাখুন, এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহর কাছে। আগামী দিন আমাদের সাথে থাকবেন, সকলের প্রতি দাওয়াত রইল, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। নেক্সট রিপোর্টের সাথে থাকবেন, সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان آمين اللهم حبب إلينا الإيمان وزين أخلاقنا بالقرآن وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين آمين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان آمين آمين رب العالمين احكم الحاكمين مولاي كريم الله امر كتبه গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি مولاي كريم জীবনের গুনাহগুলো স্বীকার করে হাত তুলেছি مولاي كريم পা থেকে মাথা পর্যন্ত ডাইনে বামে আমাদের গুনায় জর্জরিত আল্লাহ আমরা গুনাহ করেছি আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন মেহরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাগুলো আপনি মাফ করে দেন আমিন মাওলাই করিম গুনাহ নিয়ে কবরে যেতে চাই না আল্লাহ গুনাহ মুক্ত হয়ে কবরে যেতে চাই সেই ফয়সালা আমাদের সকলের জন্য করে দেন মাওলাই করিম বাবা মা যাদের কবরবাসী হয়েছেন সকলকে আপনি মাফ করে দেন আমিন মাওলাই করিম পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে বিদায় গ্রহণ করেছেন সকলকে মেহরবানি করে আপনি মাফ করে দেন আমিন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আমিন আল্লাহ সারা বিশ্বকে আপনি মাফ করে দেন আমিন আমাদের দেশবাসীকে আপনি মাফ করে দেন আমিন মাওলাই করিম আমরা যারা হাত তুলেছি আল্লাহ দেশে দেশের বাহিরে আল্লাহ বহু জনগণ মা ও বোনেরা আমাদের সাথে হাত তুলেছেন বড় আশা নিয়ে হাত তুলেছেন আল্লাহ মেহরবানি করে সকলকে আপনি করোনা মুক্ত জীবন আপনি দান করে আমিন মাওলাই করিম শরীর যখন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ সব কিছু ভালো লাগে আল্লাহ যখন শরীর অসুস্থ থাকে মাওলাই করিম কিছুই তো ভালো লাগে না আমিন আমিন আল্লাহ সুস্থ জীবন চাই করোনা মুক্ত জীবন চাই মেহরবানি করে আমাদের সকলের জন্য সেই ফয়সালা আপনি করে দেন আমিন মাওলাই করিম এত বড় মহামারী আজকে অনেক দিন হয়ে গেল অনেক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে আল্লাহ কবরবাসী হয়েছেন মাওলাই করিম ঈমান নিয়ে যারা ইন্তেকাল করেছেন সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন আমিন আল্লাহ যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন আমিন আল্লাহ আত্মীয় স্বজনের মধ্য থেকে বন্ধু বান্ধবদের মধ্য থেকে পাড়া প্রতিবেশীদের মধ্য থেকে আল্লাহ অনেক মানুষের কথা শোনা যায় করোনায় আক্রান্ত হয়ে নির্জনে একে একে পড়ে আছেন মাওলাই করিম তাদেরকে সুস্থতা আপনি দান করেন শেফায়ে কামিলা আজিলা দাইমা কুল্লিয়া আপনি দান করেন আমিন আল্লাহ আল্লাহ অনেক মাসুম বাচ্চাদের বাবা মা করোনা আক্রান্ত হয়েছেন শিশু বাচ্চাগুলো তাদের কাছে যেতে পারে না মাওলাই করিম আল্লাহ কার কারণে পরিবেশ হলো এই রোগটা আসলো আপনি ছাড়া আর কেউ জানেন না আল্লাহ মুহূর্তের মধ্যে তো আপনি অনেক কিছু করেছেন আল্লাহ অনেককে ক্ষমা করেছেন
আল্লাহ অনেককে মাফ করেছেন, আল্লাহ মুহূর্তের মধ্যে বড় থেকে বড় আযাবকে আপনি দূর করেছেন, মেহরবানি করে করোনা মহামারীকে আপনি দূর করে দেন, আল্লাহ এর থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। মাওলাই করিম যেখানে বসে হাত তুলেছি, আল্লাহ এই সুন্দর বসুন্ধরাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম নামটি বড় সুন্দর, আপনি বরকতময়, আল্লাহ বরকতময় তামাম বরকত গুলোকে মেহরবানি করে গ্রুপের উপরে আপনি দান করেন। আল্লাহ যারা গ্রুপকে পরিচালনা করেন বরকতময় জীবন দান করেন। মাওলাই করিম আমার ভাইরা যারা যেভাবে যুক্ত রয়েছেন, আল্লাহ সকলকে আপনি করোনা মুক্ত জীবন দান করেন। আল্লাহ বিশেষত বিশেষভাবে আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আল্লাহ এমডি সাহেবদেরকে, মা ও বোনদেরকে, আল্লাহ ছেলে মেয়েগুলোদেরকে, আল্লাহ নারী পুরুষদেরকে, মাওলাই করিম আল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী, আল্লাহ আল্লাহ যারা যেখানে অবস্থান করছেন, মাওলাই করিম সকলকে আপনি মাফ করে দেন, করোনা মুক্ত জীবন আপনি দান করেন। আল্লাহ আপনার কাছে চাইলে তো পাওয়া যায়, মাওলাই করিম আল্লাহ আপনার কুদরতের কাছে দু হাত তুলে আল্লাহ আপনার কাছে চাচ্ছে, মেহরবানি করে করোনা মুক্ত জীবন আপনি দান করেন, শান্তি ও রাহাতের জীবন আপনি দান করেন, আল্লাহ বরকতময় জীবন দান করেন। মাওলাই করিম মাহে রমজান আসছে গো মাওলা, আল্লাহ বড় আশা করে বড় আশা নিয়ে আছি, সারা বৎসর মাহে রমজানের জন্য অপেক্ষা করি, রমজানের রোজাগুলো যেন সঠিক সুন্দরভাবে সুস্থতার সাথে রাখতে পারি। প্রতীক্ষিত সেই মাস আমাদের মাঝে আল্লাহ উপস্থিত হতে যাচ্ছে, মেহরবানি করে রোগ বলা অবস্থায় যেন আল্লাহ রোজাগুলো পালন করতে না হয় সেই ফয়সালা আপনি আমাদের সকলের জন্য করে দেন। আল্লাহ করোনা মুক্ত একটি দেশ আমাদেরকে দান করেন, করোনা মুক্ত সমাজ দান করেন। মাওলাই করিম আল্লাহ মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছে, মাওলাই করিম বহু কষ্ট করেন, আল্লাহ সকলকে করোনা মুক্ত একটি সুন্দর জীবন আপনি দান করেন। আল্লাহ বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, বিভিন্ন পরিবেশে যাচ্ছেন, মাওলাই করিম আপনার রহমতগুলোকে সাথে রাখার থাকার আপনি কুদরতিভাবে সেই ব্যবস্থা করে দেন। আমিন। মাওলাই করিম আল্লাহ করোনার তো কোনো ক্ষমতা নাই, তমাম ক্ষমতা আপনার, আপনি তো কাদের মুতলক সকল শক্তির আধার, আপনি তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ আল্লাহ ইসলামের যুদ্ধগুলোর মধ্যে আমরা দেখেছি, বদর উহুদ খন্দকের মধ্যে আমরা দেখেছি, হযরতে সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ আপনার সাহায্যগুলোকে আমরা দেখেছি। মাওলাই করিম বারিধারার মতো আপনি নুসরত করেছেন, সাহায্য করেছেন, মেহরবানি করে আমাদেরকে সেইভাবে সাহায্য নুসরত মাওলা আপনি করার ব্যবস্থা করে দেন। মাওলাই করিম দুনিয়ার সকল কিছু পুরাতন হয়, আল্লাহ আপনার রহমত কখনো পুরাতন হয় না, আগে যেমন ছিল তেমনই আছে, কেয়ামত পর্যন্ত তেমনই থাকবে, আল্লাহ কবরের পরে কবরের জিন্দেগি জান্নাতে আল্লাহ তেমনই থাকবে। মেহরবানি করে পরিপূর্ণ রহমত বরকত আমাদের সকলকে আপনি দান করেন। মাওলাই করিম আপনি তো হাইয়ুন, আপনি তো কাইয়ুম, আল্লাহ আপনি তো আমাদেরকে কোরআনে করিমের মাধ্যমে আল্লাহ কিভাবে দোয়া করতে হয় শিখিয়েছেন। মাওলাই করিম যদিও বলার মতো তরিকা আমাদের জানা নাই, তারপরে আপনার নগণ্য বান্দা হিসাবে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন 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 ইয়া রাব্বুল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।